ডয়েচে ওয়েলে বাংলা ভাষার বিভাগের বিশেষ ফেসবুক লাইভে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে আজকে আছেন ইতালি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং বর্তমানে তিনি ইউরোপীয় আওয়ামী লীগের একজন নেতা জনাব কে এম লোকমান হোসেন। এই কমিউনিটির সবাই যাকে এক নামে চিনেন। জনাব কে এম লোকমান হোসেন, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা কিছু বিশেষ প্রশ্ন নিয়ে আজকে আসলে আপনার কাছে এসেছি। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে, মানে রোমের আওয়ামী লীগের মধ্যে বা ইতালীয় আওয়ামী লীগের মধ্যে সাংঘাতিক রকমের বিভক্তি, এবং সেই বিভক্তিটা এই পর্যায় পর্যন্ত যাচ্ছে যে দূতাবাসের সামনে দুই পক্ষ বা তিন পক্ষ যদি আমি এরকম বলি যে তারা পরস্পর পরস্পরকে বিভিন্ন নাম ধরে ডাকছে বা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। এইটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। আমাদের কাছে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে অনেকটা এরকম, সামনে আওয়ামী লীগের কাউন্সিল আসতেছে, সেটার মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে। সেটিকে সামনে রেখে আসলে এক ধরনের আধিপত্য বিস্তারের রাজনীতি থেকে এই বিভক্তিটি শুরু হয়েছে। আমি দুঃখিত একটু বড় করে বলার জন্য, কিন্তু আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ খালেদ মুহিউদ্দিন ভাই, আপনাকে প্রথম স্বাগত জানাচ্ছি এই ইতালির রুমে। আপনি ডয়েচে ওয়েলের কে নিয়ে এখানে এসেছেন, এই জন্য কষ্ট করে আপনার মাধ্যমে যারা শুনছে সবাইকে আমি আমার স্বাগত জানাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটা করছেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা স্বাভাবিক আসে, কিন্তু এই প্রশ্নের সাথে আজকে যে ইতালির সামাজিক অবস্থান এটা কিন্তু এক না। আমরা যা কিছু এখানে যা ঘটতেছে এটা কিন্তু সামাজিক একটা দূরত্বের সৃষ্টি হয়েছে, যেটা হয়েছে মাননীয় রাষ্ট্রদূত, মানে দূতাবাস ভবন, দূতাবাসের কর্মকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে। এটা একটা খুব আকারে যারাই, যাদের দ্বারা এটা সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে এখন মানুষ সত্যিকার চিত্রটা তুলে ধরেছে বিধায়ী, সেটা হয়তো কারো না কারো বিপক্ষে গেছে বলেই এই আজকে দলের কথা বলে সেখানে আমরা কিছুক্ষণ আগে মাননীয় রাষ্ট্রদূতকে ইন্টারভিউ করছিলাম, তিনি আমাদের বলছিলেন যে আসলে এটি খুব ইদানিং এই বিভক্তিটি সৃষ্টি হয়েছে, দেড় দুই মাসের বা এরকম একটি সময়ের কথা তিনি বলছিলেন, তার আগে এটি কখনো ছিল না। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই যে বর্তমান যে ইতালি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আছেন জনাব এম এ রব মিন্টু, তিনি যখন দুই বছর আগে একটি ফিনল্যান্ডের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে পাসপোর্ট এবং অন্যান্য জিনিস নিয়ে একটু দুর্নীতি হচ্ছে বা সমস্যা হচ্ছে, তখন তার মানে তার বিপক্ষে দূতাবাসের পক্ষে আপনারা সবাই ছিলেন এরকম আমরা শুনেছি। কথাটা আংশিক হলো সত্য, সেটা হলোই যে যে কথাটা বলা হয়েছে দেড় দু মাস আগে এটা ঠিক না। আমি আমি প্রমাণস্বরূপ বলতে চাই, প্রমাণ সহকারে বলতে চাই, গত মে মাসে জৈনাক নোয়াখালীর বাসিন্দা, তার ফ্যামিলি সংক্রান্ত সার্টিফিকেটের জন্য কয়েক দফা দূতাবাসে যায়, যখন সেই দূতাবাসের সে সেবা না পেয়ে সে আমার কাছে আসে এবং এক পর্যায়ে যে সেখানে সেই দূতাবাসে সে এক সিন ক্রিয়েট করার চেষ্টা করে, আমাকে টেলিফোন করে জানানো হয় যে আপনার কোনো লোক এসে এখানে সিন ক্রিয়েট করেছে। তা আমি বললাম যে সে কে, বলে যে নোয়াখালীর এক লোক। আমি হাস্যস্বরে বললাম যে শরীয়তপুরে হলে না হয় বলতেন, যাক আমি বাংলাদেশ সমিতির সভাপতি হিসাবে মেনে নিলাম সারা বাংলাদেশ, কিন্তু সমস্যাটা কী? সমস্যাটা সার্টিফিকেট। আমি তখন বললাম যে কেন, যে অ্যাপয়েন্টমেন্ট নাই। অ্যাপয়েন্টমেন্টে যখন এত সমস্যা এটা উঠিয়ে দিলেই পারেন। ওনারা বললেন তাহলে আপনি বড় সাহেবের সাথে কথা বলেন না কেন। আমি রাষ্ট্রদূত সাহেবকে টেলিফোন করলাম, আমি একটা কথাই বললাম যে আপনারা এসেছে এখানে সেবা দিতে, কষ্ট দিতে নয়। উনি সাথে সাথে তারপরের দিন আমাদেরকে ডেকে সেই অ্যাপয়েন্টমেন্ট উঠিয়ে দিলেন। অ্যাপয়েন্টমেন্ট উঠিয়ে দেওয়ার চার পাঁচ দিন পরে, আপনি অল ইউরোপিয়ান আওয়ামী লীগের একজন নেতা, আপনি অনেকদিন ধরে ইউরোপে আছেন, এই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম উঠিয়ে দেওয়া কি আসলে প্র্যাকটিক্যাল ইউরোপের দেশের মতো? প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল এই জন্য কেউ কি এটা মেনে নিবে বা মেনে না, মানে এটি একটু, এটা স্বাভাবিক না মানে নেওয়ার তো কোনো কারণ নেই। মানে আপনারা কি চেয়েছিলেন যে অ্যাপয়েন্টমেন্টটা উঠিয়ে দেওয়া হোক, তারপর আপনারা একটা কাগজে এরকম লিখে দিবেন যে আপনার লোককে? নো, এরকম না। আমাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের, আমাদের ইমিগ্রেশন, আপনি পরিচিত লোককে পাঠালেন বা আপনার? আমরা, আমি যে কথাটা বলতে চাই, ইমিগ্রেশন আমাদের একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘ 35 বছর ইতালির এখানে ইমিগ্রেশন আইন কমিটির মেম্বার ছিলাম আমি, এবং বিভিন্ন ইমিগ্রেশনের সময় আমরা জনগণের জন্য কাজ করছি। ইমিগ্রেশন ছাড়াও
যে রাষ্ট্রদূত বিগত দিনে রাষ্ট্রদূতগণ এসেছেন তারা তারা আমাদের সাথে যখন অফিসিয়াল ইন্ট্রোডাকশন করছেন তারা বলতেন যে আমরা আপনাদের জন্য কাজ করতে এসেছি। আমরা বলতাম যে আমাদের কাজ একটাই, কোনো দিন যেন কোনো টেলিফোন আমাদের করতে না হয় দূতাবাসে, এবং ওনারা ওইভাবেই কাজ করেছেন। আচ্ছা না, সেটা টেলিফোন করে তো যাওয়া মানে ভালো, আপনারা জানেন যে মানে ইউরোপের দেশগুলিতে তো আসলে যে কোনো কিছুর জন্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, কিন্তু এই ব্যাপারটি একটু যদি লোকভাবে বুঝিয়ে বলেন। আমি আপনাকে মাঝখানের কথা বলবো না, আমি প্রশ্নটা পুরো করে করতে চাই। ধরেন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে, আপনারা চাইলেন যে সেই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম তুলে দেওয়া হোক, তারপরে কাকে আসলে দূতাবাস এন্টারটেন করবে বা করবে না সেটা ঠিক করবে কি আপনারা, যারা মানে ধরেন আপনি আওয়ামী লীগ একজন বিশিষ্ট নেতা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, আপনার কোনো চিরকুটির উপর ভিত্তি করে? এতে করে তো মানে যদি আমি বলি, আমি শব্দটি কীভাবে বলবো আমি জানি না, মানে দালালি ব্যাপারটি যদি আসে তাহলে তো অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলে আরও বেশি এটি আসার কথা। না, আমাদের কারো কোনো বিগত দিনে এরকম আমাদের কোনো ইয়ে ছিল না যে আমরা কাউকে চিঠি দিয়ে দেবো বা কাউকে চিরকুট দিয়ে দেবো। এটা অভিজ্ঞতার আলোকে বলতেছি, গত বছর মে মাসে যখন অ্যাপয়েন্টমেন্ট উঠিয়ে দিল, উঠিয়ে দেওয়ার এক সপ্তাহ পরে এমবেসি থেকেই আমাকে টেলিফোন করছে যে আসেন দেখে যান, বলে কোনো লোক নাই সেবা নেওয়ার। তাহলে দেখা গেল কি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট উঠিয়ে দেওয়ার পরে সেই ঝামেলাটা নেই। অ্যাম্বাসেডর বললেন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম তুলে দেওয়ার পরে তিন দিন সেটা তুলে দেওয়া ছিল, কমপক্ষে 800-900 লোক ছিল, পুলিশের গাড়ি বারবার আধ ঘন্টা পর পর আসছিল এবং তাকে আসলে, এখানেই আমি আপনাকে বলতে চাই যে তিন দিন না বোধহয় 5-7 দিন পরে যখন 700-800 লোক হয়েছে তখন এই ঘটনাটা, ওনা জানি না এটা ওই কেন কিভাবে ঘটেছে। হ্যাঁ, এখানে আমরা সবসময় কমিউনিটির লোকজন যে সহযোগিতা করেছি সেটা হলো আমরা করেছি অফিসের বাইরে, আমাদের কাজটা ছিল দূতাবাসের, দূতাবাসের কাজই আমরা কখনোই হাত দিইনি, কোনো চিরকুট আমাদের কোনো লেখা আমাদের না, সব তাদের, আমরা শুধু শৃঙ্খলাটা করে দিয়েছি সবসময় এটা। তো এখন প্রশ্ন হলো যে যে এই যে অ্যাপয়েন্টমেন্টের যে মূল জিনিসটা সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, সেটা হলেই বিগত দিনে এক বছর আগের কথা আমি বলতেছি, রাত্র 2:30টার সময় আধা ঘন্টার জন্য 10 মিনিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট খোলা হতো, এবং ওই 10 মিনিটের ওই রাত্র 2:30টার সময় কিন্তু জেগে জেগে কেউ অ্যাপয়েন্টমেন্ট নেবে না, তখন ওই অ্যাপয়েন্টমেন্ট বিক্রি হতো এই বাজারে বিভিন্ন দোকানে বিক্রি হতো, সেইখান থেকে এই অ্যাপয়েন্টমেন্ট বিক্রির বাণিজ্য শুরু হয়েছে, আর সেই অ্যাপয়েন্টমেন্ট এখন 100 টাকায়ও বিক্রি হয়। এখন যদি কেউ বলে যেটার কোনো প্রমাণ নাই, আমি আপনাকে বলবো দয়া করে আপনি একটা দিন থেকে সারা রুমে আপনি, না সেই ব্যাপারে আমি একমত যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যদি এখন যেরকম আছে সেই ক্ষেত্রে সেটি এটি হতে পারে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলে সেটিতে একদম আরো বেশি হবে কিনা মানে কেমনে না হবে সেটি না, এ ব্যাপারে আমি বলতে যে হবেই না এই জন্য মানুষ তো তখন ফ্রি থাকবে, আর একটা মানুষ কিন্তু একদিন যে এসে যখন কাজ করতে পারবে সে আর অন্য আর 5 দিন এখানে আসবে না। সমস্যাটা কোথায় হয়, যখন সে অ্যাপয়েন্টমেন্টটা পায় না তখন সে বারবার আসে, একই লোক বারবার এইতে আসে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক কথা হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু বোঝার জন্য বলতেছি যে তাইলে কি আমি আর আপনি দুজনেরই যখন এমবাসিতে কোনো একটা কাজের দরকার, আমরা দুজন দু জায়গা থেকে আসে এটার মধ্যে আসবো, কে আগে যাবে কে পরে যাবে, এবং এটা যখন 1000 জন হবে বা 500 জন হবে তখন এটি 1000 জন হওয়ার তো কোনো মানে বা 500 জন হওয়ার তো কোনো কারণই থাকতেছে না, যখন দেখা গেছে যে আমি আমার প্রতিদিনে কাজ যে করতে পারতেছি তখন তো আমি দ্বিতীয় দিন আমি আর যাবো না, আর আমি এখন যখন আমি একটা লোক যখন 5 দিন যাব তখন কিন্তু ওই একজন কিন্তু 5 জন হয়ে যাচ্ছে। ওকে, আপনারা বুঝতে পারছেন, আমাদের কিছু দর্শক বলছেন যে একজন দর্শক সাক্ষাৎ পলান উনি বলছেন ভাই ফোন করলে কেউ ধরে না, আমি 2 মাস ধরে ফোন দিতেছি। আমরা আসলে এমবিসি থেকে দেখেছি যে আজকেও যদি আজকের কথা বলি তা আজকেও আসলে অনলাইন এবং ফোনের মাধ্যমে মোট 180 জন আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং তাদের নাম বাইরে দাঁড় করা আছে। আমি যে বিষয়টি বলতে চাই, এই যে ধরেন আপনারা যে দালালদের বিরুদ্ধে অভিযোগ আনছেন যেটিতে দালাল শব্দটি আপনারা ব্যবহার করছেন, এবং 100 আপনি আরও অনুষ্ঠানে আপনি বলেছেন যে 100 বা 200 ইউরোর বিনিময়ে আসলে এই কাজগুলি করে দেওয়া হচ্ছে, একটি আইডিয়া হচ্ছে এরকম যে আপনারা যারা এর বিপক্ষে আছেন বা যারা এর বিপক্ষে আছেন তারা এর ভাগ পাচ্ছেন না বলে আসলে এটি এটির বিপক্ষে বলতে, এই কথাটা তখনই হতো যদি আজকে 35 বছরের জীবনে যদি আপনি দেখাইতে পারেন যে আমাদের ব্যক্তিত্বে এরকম কোনো আমাদের অবস্থানে এরকম কোনো কথা আছে বা আমাদের কোনো কী বলে রেকর্ড আছে, তাইলে হয়তো এটা বিশ্বাসযোগ্য আপনি হতে পারতো। আমরা
দীর্ঘদিন যাবত কাজ করছি জনগণের জন্য, এখনো কাজ করছি জনগণের জন্য এবং আগামী দিনেও কাজ করব জনগণের জন্য। এখানে রাজনৈতিক দলগুলি যে আপনারা গঠন করেন বা করেন, এটা দিয়ে আসলে আপনারা কার স্বার্থ মানে আনতে পারেন? মানে আপনারা যদি যে দেশে থাকছেন সেটার যদি রেগুলার রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতেন সেটা একটা অন্যরকম হইতো, এতে কার স্বার্থ? না না, এটা এইটা কিছু স্বার্থ মানে আমাদের একটা মানসিক স্বার্থ আছে। আমরা যাই আদর্শের রাজনীতি দেশে করে এসেছি সেটাকে এখানে প্রতিষ্ঠিত করতে পারতেছি, আর এই রাজনীতির জন্য আমাদের একটা কিন্তু যে সময়টা আমরা ব্যয় হয় এই সময়টা যদি আমরা আমাদের ছেলেপেলেও কিন্তু মানে এতে করে মানে ইয়ে থাকে, তা নাহলে কী করতো? অন্যান্য জাতির মতো অন্যান্য দেশের মানুষের মতো নেশা করে থাকতো, এটা করতো ওটা করতো, সেখান থেকে আমরা বেঁচে গেছি এবং আমরা সুন্দরভাবে সুনামের সাথে বিভিন্ন দেশে বসবাস করতেছি। আর সে কথা যদি ধরেন যে 80 সালে জার্মানিতে প্রথম আসে কিন্তু আমরা আওয়ামী লীগই শুরু করেছি, কারণ দেশের থেকে রাজনীতি করেছি সেই সুবাদে। তো আমি যেটা বলতে চাই যে যখন একটা সমাজে অন্যায় শুরু হয়, যেটা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মহান সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এখন চোর ধরতে গিয়ে চোর, এখন ইটালিতে বা সর্বত্র এই যে মানে যারা এগুলো করে তারা কিন্তু সহসেই তাদের একটা সিন্ডিকেট থাকে এবং যে কোনো মূল্যের বিনিময়ে তারা সিন্ডিকেটের কথাটাকে কথায় কথা আসে। আমি একটু বলি যে চোর ধরতে গিয়ে যে প্রসঙ্গে আপনি কথা বললেন, আপনার কাজ তো আসলে চোর ধরা না, মানে আপনি তো পুলিশ না, আপনি চোর ধরতে যাবেন কেন? না আমি পুলিশ না, কিন্তু চোরকে যতক্ষণ পর্যন্ত আমি দেখে দিতে না পারবো ততক্ষণ কিন্তু পুলিশ ধরবে না। আমি যদি বলি ও চোর, অভিযোগ 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 ছাড়া কিন্তু পুলিশ ধরবে না। আচ্ছা আচ্ছা, সেটি আপনি ঠিক কথা বলেছেন। যে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, দর্শকরা যে বিষয়টি একটু জানতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ইতালীয় ফ্লাইট একটি মানে বাংলাদেশি মানুষজন বহনকারী একটি ফ্লাইটকে আসলে ইতালি ফেরত পাঠিয়ে দিয়েছে এবং মানে তাদেরকে আসলে অবতরণই করতে দেয়নি, এই বিষয়টিকে আপনারা মনে করেন কিনা যে আপনাদের কমিউনিটির আরও অনেক কিছু করার ছিল? কারণ আজকে অ্যাম্বাসেডর স্পষ্ট বলেছেন যে এই সময় আসলে তারা তার আগের দিন সিদ্ধান্ত নিয়ে সে ফ্লাইটটি মানে ইতালিতে যে বাংলাদেশ থেকে আসা কোনো ফ্লাইট নামবে না 2 সপ্তাহ পর্যন্ত সেটি তারা করেছেন, এটি আপনারা জানতেন কিনা? বা সেই ক্ষেত্রে যারা টাকা দিয়ে এসেও এতখানি চোরে এখান থেকে ফেরত গেলেন তাদের জন্য আপনি এই ব্যাপারে? না না, এই ব্যাপারে কিন্তু যখন নাকি এই ফ্লাইটগুলো শুরু হয়, চার্টার ফ্লাইট যখন শুরু হয় তখন কিন্তু এখানে একটা কথা আমার বলে রাখতে হচ্ছে যে বিগত দিনে এই বিগত প্রায় 3 যুগে যারা এই রাষ্ট্রদূত হয়ে এসেছেন তারা কিন্তু যে কোনো ব্যাপারে কমিউনিটির নেতাদের এক্সপিরিয়েন্স পরামর্শ নিতেন এবং পরামর্শমূলকভাবে তারা কাজ করতেন এবং সেখানে আমরা অনেক সময় যেতাম কথা বলতাম। তো এখন দেখা যাচ্ছে যখন চার্টার ফ্লাইট শুরু হয়েছে তখন তারা চার্টারের যারা যাত্রী সংগ্রহ করে তারা আমাদেরকে বলতো। আমি কিন্তু এখানে কিন্তু এভিয়েশন বিজনেসের সাথেও প্রায় 2.5 যুগ থেকে আমি জড়িত, অর্থাৎ আমার ট্রাভেল এজেন্সি আছে। তো এখানে কিন্তু আমি এখানের সব কিছু জানি, এই এই আইন সম্পর্কে সব কিছু সম্পর্কে। তো তখন কিন্তু আমি বারণ করেছিলাম যে এই যে চার্টার ফ্লাইট তোমরা আনতেছ যদি নিয়ম কানুন মেনে না আনো তাহলে কিন্তু একদিন বন্ধ করে দেবে, আমার কাছে তারা যাত্রী চাইছে, আমি যাত্রী দেই নাই। একদিন দেখলাম কি মাননীয় রাষ্ট্রদূত সাহেব এয়ারপোর্টে যেয়ে সবাইকে স্বাগত জানিয়ে আনতেছে, ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে উনি আনতেছে স্বাগত জানিয়ে, আজকে যখন বিপদে পড়বে তখনও তো তার 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 দরকার, তার প্রয়োজন, তার দায়িত্ব, তার কর্তব্য যে তাদের পাশে দাঁড়ানো, যদি সে একা না পারে আমাদেরকে নিয়ে। এখানে আমি দেখাতে চাই আপনাকে এই যে চিঠিগুলো দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে, এই চিঠি আমরা সংগ্রহ করেছি বাংলাদেশ থেকে। ইতিমধ্যে বাংলাদেশে আমাদের যে সৌজন্য বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা জি এম কিবরিয়া সাহেব অবস্থান করতেছেন, তিনি তাকে আমরা ইতিমধ্যে পাঠানোর ব্যবস্থা করছি ওখানে ওই ক্যাম্পে তার এগুলো সংগ্রহ করার জন্য, এবং এটা কিন্তু এক একজনকে এক একটা লিখছে, এক এক রকম লিখছে এবং সেই মোতাবেক তারা আবার 30 দিনের সময় দিয়েছে ইয়ে করার জন্য, আপিল করার জন্য। ভয়টা হচ্ছে এখানে যে এই ফ্লাইট যাওয়ার সাথে সাথে এখানে যে রাইটিস্টরা যারা সবসময় বিদেশিদের বিরুদ্ধে, তারা কিন্তু সরাসরি বলেছে যে বাংলাদেশি সহ সকল যারা নাকি এখানে মানে এই জাতি বা এই ইউরোপে সমস্যার সৃষ্টি করে তাদেরকে সরাসরি যাদের ডকুমেন্ট আছে তাদেরকে বের করে দেওয়া। কিন্তু আমি যেটি মানে এটি নিয়ে নানা ধরনের কথা আছে, আপনি যেটি বললেন আমি যেটি জানতে চাইছিলাম যে ওই
কাতার এয়ারওয়েজের যে ফ্লাইটটি যখন বাংলাদেশি কাউকে নামতে দেওয়া হবে না এরকম সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশের পাসপোর্টের, তো সেটি কি আসলে ইতালীয় কর্তৃপক্ষ আসলে পারে কি না? আপনি তো এভিয়েশন বিজনেসের সঙ্গে আছেন, দোহা থেকে যখন বিমানটি উড়ে তখন তো তাকে আসলে রোমের সাথে কথা বলতে হয়েছে, রোম তাকে নামতে দিবে কিনা বা রোমের নামার ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা, সেই ক্লিয়ারেন্স পেয়েই তো এটি দোহা থেকে উড়েছে। তাহলে ইতালীয় কর্তৃপক্ষ কি অবতরণ করার দুই ঘন্টা আগে বলতে পারে যে তোমরা নামো না, এই ব্যাপারে কি আপনারা এই এই জন্য তো এই কাগজটা দিয়েছে, এই কাগজটা যে দিয়েছে এই জন্য তারা বাঁচার জন্য। এই কাগজটার মধ্যে বিভিন্ন ইয়ে লেখা আছে যে কোন কোন কারণে তাদেরকে এখান থেকে মানে ফেরত পাঠানো হয়েছে। এখানে যে ক্রসটা দিয়েছে মূলত কি কারণের কথা কেন বলা হয়? এখানে মূলত যে কারণটা দেখানো হয়েছে যে এখানে আজকের মানে যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতির জন্য যদি তারা এখানে ইন করে তাইলে স্বাস্থ্য যে মানে অবকাঠামো আছে এটা মানে করোনার মানে বিশেষ প্রকোপ দেখা দেবে, যার জন্য তাদেরকে দূরে থাকার জন্য বলছে এবং দূরে চলে যাওয়ার জন্য বলছে, মূল কথাটা এখানেই। আমরা কি করছি দেখেন, রাষ্ট্রদূত আমাদেরকে ডাকে নাই, কোনো অসুবিধা নেই। আমরা ইতিমধ্যে এখানে রাষ্ট্রপতির কাছে আমরা এখানে দরখাস্ত করেছি, পাঠানো হয়েছে। এই যে আমার নাম আছে ক্যামলুক মানুষের কনভেনার, যা যা যারা যারা আমরা জড়িত এখানে প্রত্যেকের নাম আছে, আমরা রাষ্ট্রপতির কাছে লিখেছি যে এইটা বেআইনি করে তাদেরকে পাঠানো হয়েছে। এরপরে আসেন, আমরা ট্রিবুনালে কেস করেছি। হ্যাঁ, এই দেখেন ট্রাইব্যুনালে কেসের মানে এখনকার স্ট্যাটাসটা কি? এইটা দেখাচ্ছি আপনাকে, আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা কি কাজগুলো করেছি। এই দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে দীর্ঘ এত বছর যাবৎ কি করতেছি, কি এখনো কি করতেছি। এই দেখেন ট্রিবুনালের কেস নম্বর, এই দেখেন কেস নম্বর দেখছেন যে এটা আপনাকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই তো এখন মনে করেন যে এখন মধ্যে ডেট তারা দেয়নি, আমরা ইতিমধ্যে এটা করেছি, ডেট আছে যে ডেটে আমরা যত নম্বর এই যে দেখেন ত্রিপুরার নাম্বার আছে আমরা করছি কেন, যে আমরা জানি যে ইটালিতে দীর্ঘদিন আমাদের অভিজ্ঞতায় যে একদিকে আমরা আইনি প্রক্রিয়া চালাবো, কেন ওরা একটা অজুহাত নেবে, এই অজুহাত নিয়ে যদি ওরা এক দুই বছর ডিলে করতে পারে মানুষগুলোকে বাংলাদেশে, তাইলে এক সময় যে তাদের ডকুমেন্টগুলা লেপস হয়ে যাবে, ডকুমেন্টগুলো লেপস হয়ে গেলে তারা একটা আইনের গেরাকলে পড়ে যাবে, আইনের গেরাকলে পড়ে গেলে তারা আর আসতে পারবে না, সেই সুযোগটা আমরা এই গভর্নমেন্টকে দেব না, এবং এই জন্যই আমরা এই আইনগুলোকে করতে চাই। হ্যাঁ, এখানে আমাদের সাথে যদি রাষ্ট্রপক্ষ অর্থাৎ রাষ্ট্রদূত যদি আমাদের সরকারিভাবে এগুলোকে সহযোগিতা করে তাহলে কিন্তু আমাদের এই এই প্রক্রিয়াটাকে চালানো আরও সহজ হবে। আমাদের কাছে আরো যেই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে, আমরা আজকে যখন মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলছিলাম তখন তিনি আরেকটি বিষয়ে যেটি বলছিলেন যে এমবেসিতে যে সিন্ডিকেট, আমরা এমবেসির সিন্ডিকেট নিয়ে আমরা কথা বলছিলাম যেটি আসলে দালালি নিয়ে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে এই রোম রাষ্ট্রদূতে এরকম কোনো সুযোগ কোনোভাবে নেই, কারণ আসলে এখানে অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে নেওয়া যায়, এখানে টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, প্রতিদিন 200-র মতো মানুষ আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজও করছেন এবং শতকরা 99 জন মানুষ রাষ্ট্রদূতের কাজের উপর সন্তুষ্ট, দূতাবাসের কাজের উপর সন্তুষ্ট। আপনারা কিছু জন আপনাদের কোটারই স্বার্থ বজায় রাখার জন্য এবং কোটারই স্বার্থের হানি ঘটানোর জন্য আপনারা আসলে এগুলি করছেন। আমাদের একজন দর্শক, আপনি নিশ্চয়ই এটার মধ্যে একটু বলবেন, ফিরোজ আহমেদ উনি বলছেন যে এই যে মামলাটি আপনারা করেছেন এটি কি আসলে দূতাবাসে করা উচিত ছিল না, আপনারা করাটা এটা ঠিক হয়েছে? আপনি যদি একটু বলেন, আমি অন্য দর্শকদের মন্তব্যগুলি একটু পড়ছি। দূতাবাস তাদের সম্পর্কে বা তাদের সরকারিভাবে তারা করবে, তাদের সাথে সাথে রাষ্ট্রদূত মহোদয় যদি সাথে সাথে আমাদের এয়ারপোর্টে যেত, যেটা বিগত দিনে আমরা করতাম, যে কোনো লোককে আমাদের অনেক ইতিহাস আছে, আমার জি এম কিবরিয়া বাচ্চু এদের যারা নাকি কমিটির নেতৃত্ব দিয়েছি আমাদের অনেক ইতিহাস আছে, যারা নাকি বিগত দিনে আমরা মানে লোক যখন এখান থেকে পাঠিয়ে দেওয়া হতো আমরা এয়ারপোর্ট থেকে প্লেন থেকে আমরা সারিয়ে নিয়ে আসছি। আচ্ছা, তো সেখানে যদি আমার মনে হয় যদি সেদিন রাষ্ট্রদূত সাহেব উনি যদি যেতেন এবং আমাদেরকে বলতেন তাহলে আমরা আমাদের ওই মতে যেতাম, সে তার মতে যেত এবং সেখানে আইনানুগভাবে সে তার রাষ্ট্রের পক্ষ থেকে বলতো আর আমরা আমাদের মতো করে
সেখানে আমরা কোনো লোক যাতে ফেরত না পাঠাতে পারে আমরা সেই চেষ্টা করতাম। কিন্তু আপনারা একটা কথা বলছিলেন যে এই রাষ্ট্রদূত মানে আপনি আপনার অন্য অনুষ্ঠানেও আপনি বলছিলেন যে এই রাষ্ট্রদূতের উচিত ছিল যে কমিউনিটিতে যারা সিনিয়র আছেন তাদের সবার সাথে মিলে মিশে কথা বলে একটি ওয়ে আউট বার করা। যে প্রশ্নটি আমি আসলে করেছিলাম রাষ্ট্রদূতকেও, রাষ্ট্রদূত কিন্তু জবাব দিয়েছেন যে তার দুয়ার বা দূতাবাসের দুয়ার সবসময় খোলা, সবার জন্য খোলা, শুধু তার সময়টা জেনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে একটা টেলিফোন করে এসে কথা বললেই কিন্তু সেটি খুব সহজে ব্যাপারগুলি নিয়ে কথা বলতে হয়। এবং তিনি কাউকেই কোনো দিন কোনো জেলার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে বিবেচনা করেন না। আমাদের দর্শকরা অবশ্য বলছেন আপনি যে দলটি সমর্থন করেন তাই সেই দলটির কথা বলে মানে আওয়ামী লীগের কথা বলে বলছেন যে রোম দূতাবাস মোটামুটি একটি আওয়ামী লীগের লোকজনের এক ধরনের কোটারি হয়ে রয়েছে। এই সম্পর্কে উনি যে কথাটা বলছেন, আমি মাননীয় রাষ্ট্রদূতকে যদি মিথ্যুক বলি তাহলে এটা ঠিক হবে না। তারপরে আমি বলবো, তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে যখন সৌজন্য বাস্তবায়ন কমিটি হলো ওনাকে টেলিফোন করে জানানো হলো যে বরাবরের মতো এবারও বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দিয়ে সৌজন্য সংক্রান্ত ব্যাপারে সংগ্রাম করার জন্য একটা একটা সর্বদলীয় সর্বজাতীয় একটা কমিটি হয়েছে যেটার আহ্বায়কর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, আমি এখন আপনার সাথে পরামর্শমূলক আলোচনা করতে চাই। তো উনি আমাকে বললেন 3 তারিখে এমবেসি খুলবে, 4 তারিখ থেকে যে কোনো সময় আপনি আসবেন, শুধু টেলিফোন করে একটু সময়টা জেনে নেবেন। আমি 3 তারিখে টেলিফোন করলাম, উনি বলল এখন তো এসে কি হবে, আপনারা মানে আমি কি সহযোগিতা করতে পারবো, আপনারা লিখিত আনেন। বুঝতে পারলাম যে উনি এড়িয়ে যেতে চায়, আমি জানি এটা কার সাথে মানে সেই এড়িয়ে যাওয়াটা উনি, তাইলে ওনার এই কথাটা কোনো সত্যতা নাই যে উনি মানে টেলিফোন করলেই সবাইকে যাওয়ার জন্য বলেন। এরপরে বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব সাহেব টেলিফোন করে ওনাকে বলছে, উনি আবার একই কথা বলছেন, তারপরে আফতাব সাহেব বলছে ওকে আপনি আগামীকাল আমি 10টায় আসবো, আপনি বন্ধ দরজা বন্ধ রাখেন, আমি আমি যদি পারি আমি যাব। তখন সে নরম হয়ে বলছে যে না ঠিক আছে কালকে আপনি আসেন, যাদেরকে নিয়ে আসবেন তবে মানে কাকে কাকে নিয়ে আসবেন আপনি বলেন। তো এই এই হলো অবস্থা আর কি। আমি আরেকটু বলে রাখতে চাই, মানে দুটি ক্ষেত্রে তো মনে হলো যে উনি তো সময় দিলেন, একদিন সময় ছিল না সেজন্য তিনি একটু রিশিডিউল করতে চেয়েছেন। না আমাকে তো রিশিডিউলের কথা বলেন, আমাকে যদি বলতো যে ঠিক আছে আপনি, উনি তো আমাকে বলছে আপনি যে কোনো মুহূর্তে আপনি আসবেন। না না এটি আসলে বলে, যেমন ধরেন আমি একটা ছোট দায়িত্বে আছি কিন্তু আমার পক্ষেও তো কিন্তু হঠাৎ করে বিভিন্ন রকম মানে আচমকা দায়িত্ব, সমস্যা নাই তো আমাকে যদি বলা হতো যে ওকে, হ্যাঁ না সমস্যা নাই তো আমাকে ওই সময় যেতে হবে এমন কোনো কথা না। তো একটা কথা হলো কি যে আপনি যদি কি বলে কাশির বাড়িও বুঝবেন আর মাটির বাড়িও বুঝবেন, আমরা এই এই কমিউনিটিকে তিলে তিলে কুমার যেমন কাদা মাটি থেকে মানুষকে গড়ে মানুষ বানায় এরকম করে কিন্তু আমরা গড়ে তুলেছি, তাই আমাদের এই ব্যথাটা লাগে, অন্য অন্য কিছু না। আমি বলতে চাই এই দূতাবাসে কোনো দিন ছিল না এই অবস্থা যে একজন লোক ভাই বললে তাকে সরাসরি বলে আপনি আমাকে ভাই বললেন কেন, আপনি আমাকে ভাই বললেন কেন, যেমনটি হয়েছে মিলান কনসাল জেনারেল অল্প শিক্ষিত বলেছেন, এটা যে বলা কি ঠিক হয়েছে কিনা এটা আপনারা বিচার করবেন। না আমার মনে হয় যে মিলানের যে কনসাল জেনারেলের বক্তব্যটা একটু ভুলভাবে আপনি বলছেন, তিনি ঠিক আসলে অল্প শিক্ষিত বলেন নাই, তিনি বলেছেন যে এখানে সবারই মানে কারো কারো অনেকেরই মানে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে এক ধরনের দুর্বলতা রয়েছে, যেটি আসলে উনি বুঝাতে চেয়েছেন। তাছাড়া শিক্ষিত স্বল্প শিক্ষিত ভাই আপনাকে হয়তো একটু মাস্কটি পড়তে হবে, তো সেটি আসলে ঠিক তিনি অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত বলতে চান না। না না ঠিক আছে, আমি না না যাক উনি বলতে চান নাই, কিন্তু এই প্রসঙ্গে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে আমাদেরকে প্রণোদনা দিল সেই প্রণোদনার ব্যাপারে কিন্তু সেখানে আমাদের একটা ভূমিকা ছিল, যেমন এই আজকে দূতাবাসের কথা বলছি, দূতাবাসের খরিদ করার ব্যাপারে যে আমার একটা ভূমিকা ছিল, আমি এই দূতাবাসকে দেখিয়ে দিয়েছি, এই দূতাবাস মানে চিনিয়ে দিয়েছি, আমার যে ব্যবসায়িক যে কি বলে যেটা চার্টার্ড অ্যাকাউন্ট বলে ইটালিয়ান তাকে দিয়ে। না তো এখন ঘটনা যে ওইরূপভাবে আমি বলবো যে এই যে যখন টাকাটা আসলো প্রণোদনার তাকে আমি বললাম যে এখানে সবচেয়ে বেশি সমস্যা আছে যারা টুরিস্ট এলাকায় ব্যবসা করে, তারা কিন্তু বেকার হয়ে পড়েছে, তাদের দিকে একটু লক্ষ্য রেখে বাকি কাজগুলো করেন। উনি বললো ঠিক আছে, 24 ঘন্টা যেতে না যেতেই বললেন কি উনি যে 600 ইমেল চলে এসেছে 600-এর উপরে, তো যেই জাতি অল্প স্বল্প শিক্ষিত 24 ঘন্টার ব্যবধানে 600 ইমেল চলে আসলো তাদেরকে টাকা দিয়ে দিল, এটাও তো বোধগম্য না। আচ্ছা
আমার মনে হয় যে আমরা একটু শেষ পর্যায়ে চলে আসছি, আপনি আমাকে যদি একটু আমাদের দর্শকদের এই প্রশ্নটার ব্যাপারে যদি একটু আলোকপাত করেন, আপনার কাছে কি মনে হয় ইতালি বাংলাদেশের ফ্লাইট বা বাংলাদেশের লোকজন যারা ইতালিতে আসবেন কিন্তু আসতে পারছেন না, তারা কবে নাগাদ আসতে পারবেন বলে আপনি এই মুহূর্তে মনে করছেন, বা এই নিয়ে আপনারা আসলে কি করছেন কমিউনিটির পক্ষ থেকে, এবং যারা ইতালি থেকে এখন বাংলাদেশে যেতে চান তাদের জন্য কি বলবেন, এবং সর্বশেষ যা মানে কমিউনিটির পক্ষ থেকে এটা আপনি বারবার বলতে চেষ্টা করছেন, আপনাদের অন্য যারা সিনিয়র আছেন তাদের পক্ষে এটা বলছেন যে একটি দেশে বসবাস করা সেই দেশে আইনটি মেনে চলা, সেই ক্ষেত্রে আপনি আসলে এই তিনটি পয়েন্টে যদি আপনি একটু বলেন কবে শুরু হবে কবে ফিরে যাবে। প্রথম পয়েন্টে বলতে চাই যেহেতু আমার ট্রাভেল এজেন্সি ব্যবসা আছে, সেই হিসাবে আমি প্রতিনিয়তই দেখছি যে কখন ফ্লাইট খোলে কখন ফ্লাইট বন্ধ হচ্ছে। তো ওরা এখন যেটা ডেডলাইন দিছে সেটা হলো 31 জুলাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা একটা কার্যক্রম হাতে নিছিলাম, সেটা হলোই যে আমরা জানি যে আমরা যদি বুঝাতে পারি তাহলে আমাদের মানুষগুলোকে আজকেও আমার একটা সাংবাদিক সম্মেলন ছিল, ইটালিয়ান অনেক সাংবাদিক ছিল, তাদেরকে আমি বলেছি যে যারা আমার কথা হচ্ছে এরকম যে আমরা এখনও যদি সরকারি কোনো সহযোগিতা পাই, আমাদের সরকারের কোনো সহযোগিতা পাই তাইলে আমাদের লোককে আমরা দ্রুত এখানে নিয়ে আসতে পারবো। এটার সরকারের সহযোগিতা বলতে কি, যেমন আমরা দেশে থেকে যখন তাদেরকে আনব তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইন রাখবো সরকারি মানে সরকারি অবস্থানের মাধ্যমে, যেমন আমাদের ইয়েগুলা কী বলে আমাদের হজ ক্যাম্প, এবছর হজ হচ্ছে না যাচ্ছে না, এটা খালি আছে পুরা, এটাকে যদি মানে কোয়ারেন্টাইন হিসাবে ভালোভাবে ব্যবহার করে প্রতি ফ্লাইটের 14 দিন পরে পরে কোয়ারেন্টাইন থাকার পরে তাদেরকে ওখানে পরীক্ষা করে উঠানো হবে। সেখান থেকে যখন এখানে আসবে, আসার আগে এখানে বাংলাদেশের মালিকানাধীন বহুত হোটেল বিএনবি ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট রয়েছে, সেগুলো খালি পড়ে আছে, তাদের সাথে আমি আলাপ করেছি, তারা একটা নাম মাত্র একটা মানে পয়সার মূল্যের বিনিময়ে তারা এগুলো দিতে চায়, আমরা এখান থেকেই পাঠিয়ে দেব তার ডেস্টিনেশন ইটালিতে কোথায়, সেখানে আমাদের তত্ত্বাবধানে আমরা এখানে এনে রাখবো 14 দিন আবার কোয়ারেন্টাইনে। এই 14 দিনের মধ্যে তারা যেতে ওখান থেকে না বাড়ি হতে পারে, এই জন্য আমাদের যে এখানে যে আপনাদের আপনারা জানেন যে ফোর্স আছে যে সিকিউরিটি ফোর্স, তাদেরকে রাখলাম সেখান থেকে 14 দিন পরে তাদেরকে আমরা যার যার ডকুমেন্ট দিয়ে তাদেরকে আমরা যার যার স্থানে চলে যেতে বলবো। তাহলে কি হবে, তাহলে এই এই প্রজেক্ট যদি আমরা দেই এবং প্রয়োজন বোধে আমরা ইটালিয়ান ডাক্তারকে আমরা দরকার হলে পাঠাইতে পারবো দেশে, এই অবস্থাও আমাদের মধ্যে কিন্তু আছে, আমরা আমরা জানি কিভাবে করতে হবে। হ্যাঁ, এই জন্য কিন্তু সরকারি সহযোগিতা একটা বিশেষ প্রয়োজন আছে, এই সরকারি সহযোগিতা যদি আমরা পাই মন্ত্রণালয় থেকে যদি পাই, এবং যারা ওইখানে থাকবেন তারা 14 দিন আসলে ওই কোয়ারেন্টাইনে ঠিক মতো থাকতে চাইবেন, এখানে এসে 14 দিন না না শুধু তাদেরকে ও তাদেরকে সিকিউরিটি দিয়ে আচ্ছা না না খুবই ইন্টারেস্টিং একটি প্রস্তাব, তবে একটি প্রস্তাব বটে আমাদের আসলে শেষ করতে হবে, তাহলে আপনি আশা করছেন যে যদি এই প্রস্তাবটি করা হয় তাহলে ইতালীয় সরকারের পক্ষে এটি মেনে নেওয়ার ক্ষেত্রে এটি আপনার কি প্রস্তাবটি যেটি রাসুল বলেছিলেন যে লিখিত আকারে কি তাদেরকে দেওয়া হয়েছে, এটা এই প্রস্তাবটা আমরা খসড়া তৈরি করেছি আমরা এখন যদি আমরা রাষ্ট্রদূত যদি আমাদেরকে সহযোগিতা করে না, এবং দেশের মন্ত্রণালয়ে আমাদের কথা চলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কথা বলেছি গতকালকে, তো যদি আমাদেরকে করে করার পরেই আমরা এটা নিয়ে আগাইতে পারি, আর যদি না করে তাহলে এটা কিন্তু যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সৃষ্টি কিন্তু গভর্নমেন্ট পর্যায়ে করতে হবে। ওকে ঠিক আছে, আর তাহলে আপনার শেষ প্রসঙ্গটা একটু বলি যে যারা ইতালিতে আছেন তারা যে ইতালির আইন মেনে চলার ক্ষেত্রে আপনি কোনো আহ্বান জানাবেন কিনা, আমি কারণ এটি একটি প্রায় বিভিন্ন জায়গায় আমি ভেনিসে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে 3 জনকে আসলে বাসায় পাওয়া যায়নি বলে এক আমাদের সাংবাদিক পলাশ রহমান তিনি জানাচ্ছিলেন যে এটি আসলে মানে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তাদের পত্রপত্রিকায় যে পাওয়া যাচ্ছে না বা এরকম ঠিকানা। হ্যাঁ, ওটা তো ছোট শহর যার জন্য ওটা অনেক কিছুই সম্ভব, কিন্তু রোমে আরো জটিল, এখানে অনেক লোকের বসবাস অনেকভাবে বসবাস, তো সুতরাং এখানে এই জটিলতার জন্যই কিন্তু আজকে এই সমস্যার আমাদের সৃষ্টি হয়েছে। আপনি শুনলে খুশি হবেন যে ইতালির সবচেয়ে বড় দুঃসময় যখন গেছে করোনা ভাইরাসের তখন কিন্তু বাঙালিদেরকে সবাই আদর করে পাশে রাখত, এবং আজকে বাঙালিদের উপর একটা মানে বিরূপ ভাব আছে, তারপরও ওরা জানে যে বাঙালিদের মধ্যে একটু অসচেতনতা আছে কিন্তু অন্যায়কারী না তারা, এটাকে আমাদের মানে কাজে লাগাতে হবে।
এই কাজে লাগানোর জন্য আমাদের আমাদের সবাইকে আইন মেনে চলতে হবে, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, এবং আমরা যখনই আক্রান্ত হই না কেন বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখি কেন দেখি না কেন আমাদের সাথে সাথে স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত সকল বিধিনিষেধ আমাদের মেনে চলতে হবে। তাহলে আমাদের যেই যেই ইজ্জতটা অল্প সময়ের জন্য হইলো আমরা হারিয়েছি, এটা আমরা পুনরুদ্ধার করতে পারবো। অনেক ধন্যবাদ লোক কে এম লোকমানুষ হোসেন, তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসাবে এবং ইউরোপীয় আওয়ামী লীগের নেতা হিসাবে তিনি অনেকগুলি বিষয়ে আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন। আমরা তার কথায় আসলে অনেক প্রশ্নের জবাব যেমন খুঁজে পেয়েছি, তারপরও আরেকটি বিষয়েও আমরা স্পষ্ট হয়েছি যে রোমের পরিস্থিতি বা রোমের রাজনৈতিক পরিস্থিতি আসলে একটু বিভক্তিমূলকই এবং এটা এত সরলভাবে কাটবে না, কিন্তু আমরা আশাবাদী নিশ্চয়ই এটা ভবিষ্যতে কোনো একটি ঐক্যমত্যের মধ্যে দিয়ে আমরা এটি পৌঁছে যাব। আমরা দর্শক আপনাদেরকে বিদায় দিতে চাই এবং এটাতে আপনি আশাবাদী কিনা যে ভবিষ্যতে আমরা একটি বড় ঐক্যমত্যের মধ্যে যেতে পারবো আর কি, দল মত নির্বিশেষে শুধু বাংলাদেশি কমিউনিটির জন্য? আসলে হচ্ছে এই কমিউনিটি দীর্ঘদিন যাবৎ কিন্তু মতানৈক্য ছিল না, অনৈক্য ছিল না, তবে ঘরেও মানে অনেক সময় অনেকের সৃষ্টি হয়, রাজনীতিতে ঐক্য অনৈক্য থাকবে, একে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় স্বার্থ হলো জনতার, জনতার স্বার্থের জন্য যারা চিন্তা করবে তারা সবসময় এগিয়ে যাবে। আমার মনে হয় যে এই পর্যায়ে আমরা শেষ করি। ধন্যবাদ দর্শক, আমরা এখন রোম থেকে আসলে চলে যাব বলোনিয়ার উদ্দেশ্যে পরবর্তী ফেসবুক লাইভগুলিতে। ডয়েচে ভেলে বাংলা ভাষার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে খালেদ মহিউদ্দিন ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের কথা শুনেছেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সকল ভিউয়ার্সকে। থ্যাংক ইউ।